তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 39 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেই প্রশ্নের অঙ্কগুলো সমাধা করে দিব। এর আগে যতগুলো বিয়োগ অঙ্ক ছিল সেগুলি সব সমাধা করে দিয়েছিলাম গত ক্লাসেও। তোমাদের 38 পৃষ্ঠার সকল অঙ্ক এবং 39 পৃষ্ঠার যে উপরে 7টি বিয়োগ অঙ্ক দেওয়া আছে এগুলি সব সমাধা করে দিয়েছি। আজ তোমাদের এই 39 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্ক আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। এই 9টির মধ্যে থেকে দেখি যদি 9টি সম্ভব হয় 9টি সমাধা করে দেব, আর না হলে অর্ধেক অর্ধেক করে অর্থাৎ 5টি আর 4টি এভাবে সমাধা করে দিতে পারি। দেখি আগে সমাধা করি, কারণ আমি দ্রুত খালি অঙ্কগুলো করে গেলেই তো হবে না, তোমাদেরকে বোঝাতেও হবে তোমাদেরকে কীভাবে অঙ্কগুলো করতে হবে, তোমাদের মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং বুঝবে। তাহলে যে কোনো অঙ্ক আমি যেগুলি করে দেব বইতে যেগুলি আসছে এগুলি কিন্তু তোমাদের সবসময়ের জন্য পরীক্ষাতে থাকে না। তোমাদের পরীক্ষায় দেখা গেলো কিছু সংখ্যা চেঞ্জ করে প্রশ্ন করতে পারে, কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে, সেখানে কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে দেখা গেলো এগুলি একটু কথা চেঞ্জ করে অথবা সংখ্যা চেঞ্জ করে প্রশ্নগুলো দেয়। আর এ কারণেই তোমাদেরকে এগুলো আগে বুঝতে হবে, সুন্দর করে বুঝে তারপর অঙ্কগুলো করলে তোমাদের যেভাবেই আসুক না করো সবগুলোই পারবে। এই জন্য আমি এক খালি দ্রুত দৌড়াইয়া সবগুলো অঙ্ক সমাধা করে দিলেই তো হলো না, এই জন্য তোমাদেরকে আমি ধীরে ধীরে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সবগুলো অঙ্ক আমি সমাধা করব। এর জন্য যতটুকু সময় লাগে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? এখন আমি 2 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। দুইয়ে দেখো প্রশ্নটা কি বলা আছে। নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় 8,725 টাকা, তার মাসিক জমা কত? সহজ প্রশ্ন। তোমাকে মনে করো স্কুলে যখন যাও টিফিন খাওয়ার জন্য তোমাকে 20 টাকা দিল, তোমার বাবা মা তোমাকে 20 টাকা দিল, তাহলে এটা হলো তোমার আয়। সেখান থেকে তুমি খরচ করলে কিছু টিফিন কিনে খেলে, সেই টিফিন খাওয়া হলো তোমার মনে করো 15 টাকার, তাহলে তোমার কাছে আর কয় টাকা রয়ে গেল? 20 টাকা থেকে 15 টাকা যদি চলে যায় খরচ হয়ে যায় তাহলে তোমার কাছে আর 5 টাকা থেকে যাবে না? ঠিক একই কথা এখানেও। তাহলে তার নাজমা বেগমের মাসিক যত টাকায় আয় ছিল সেখান থেকে তার যদি ব্যয়টা কিছু আসে সেই ব্যয়টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে তার মাসিক জমা টাকাটা থেকে যাবে, ব্যয়টা বাদ দিলে আর যে টাকাটা রইল ওইটা তার প্রতি মাসে জমানো হয়। তাহলে এভাবে তার আমরা এটাকে বিয়োগ, তার মানে এটা কী হবে, যোগ না বিয়োগ? তাহলে আমাদের এটা হচ্ছে বিয়োগ। তাহলে এইভাবে আমাকে দেখে বুঝতে হবে এটা যোগ হবে না বিয়োগ হবে। এখন তো আমাদের একটা বিয়োগের চ্যাপ্টারে সবগুলো অঙ্ক, তোমরা কিন্তু সবগুলো বলে দিতে পারো যে সবগুলোই বিয়োগ হবে, কিন্তু কেন বিয়োগ হবে সে কারণগুলো তোমাদেরকে উদ্ঘাটন করতে হবে। কারণ পরীক্ষার প্রশ্নে তখন কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের একসঙ্গে থাকবে, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটি যোগের কোনটি বিয়োগের কোনটি গুণের কোনটি ভাগের। তাহলে তোমাকে অবশ্যই এগুলি বুঝে করতে হবে। এখন তুমি মনে করলে যে এখানে 39 পৃষ্ঠার এই অধ্যায়ে সবগুলি আমাদের বিয়োগের অঙ্ক, তাহলে সবগুলি যোগ বন্ধ করে খালি বিয়োগ করে যাই, তাহলে কিন্তু হবে না, তোমাকে বুঝে করতে হবে। কারণ পরীক্ষার খাতায় তো আর পরীক্ষার সময় তো আর ওইটা থাকবে না যে এখানকার সবগুলি বিয়োগ, পরীক্ষার সময় তো যোগ বিয়োগ গুণ ভাগ সব মিক্সড থাকবে। সেখান থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটি যোগের কোনটি বিয়োগের। তা ঠিক আছে, তাহলে এখানে এটা বিয়োগ কেন হলো সেটা তো বুঝতে পারছো। আমার মোট আয় ছিল এত টাকা, সেখান থেকে আমি ব্যয় করলাম এত টাকা, মানে খরচ করে দিলাম এত টাকা, তাহলে আমার কাছে যে টাকাটা রয়ে গেলো ওইটি আমাদের মাসিক জমা বা সঞ্চয় এটি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো সেটা আমরা দেখি। উপরে না এখানে নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং দরকার নেই এখানে, তার তার মাসিক ব্যয় লিখছে না খরচ লিখছে ওইটা দেখে নেই, ব্যয় লিখছে, তার মাসিক ব্যয় কত টাকা? 8,725 টাকা, 8,725 টাকা, তাই না? তাহলে এটা আমরা কী করব, বিয়োগ করে ফেলব। তাহলে যা আয় থেকে বিয়োগ ব্যয়টাকে আমরা
বিয়োগ করব, বিয়োগ করলে বের হয়ে যাবে তার মাসিক জমা টাকা। তার মাসিক জমা কত? তাহলে এখানে আমরা লিখব তার জমা, এখন একটা বিয়োগ করি, পাঁচ আছে উপরে শূন্য, শূন্যকে আমরা কত ধরবো? পাঁচ আছে ছোট, তাহলে শূন্যকে আমরা দশ ধরবো। পাঁচ আছে কত হলে? দশ হবে, পাঁচ হলে হাতের হলো এক, সেই এককে এখানে যোগ করে ফেললাম, তার মানে দুই আর একে তিন, তিন আছে কত হলে? পাঁচ হবে, তিন থেকে তিন চার পাঁচ দুই, এই জন্য দুই লিখলাম। তাহলে এখানে তার কোনো হাতের হলো না। সাত আছে কত হলে? নয় হবে, সাত আট নয় দুই, এখানেও কোনো হাতের হলো না। আট আছে কত হলে? আট হবে শূন্য, শেষ। তাহলে এত টাকা, উত্তর উত্তর শুধুমাত্র 225 টাকা লিখে দিলেই হবে, শেষ। আমাদের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। দুই নম্বর অঙ্কটা কমপ্লিট, এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখি, ঠিক আছে। আমি একটু একটু অঙ্ক তোমাদের সমাধা করে দিই, এটা তোমরা তুলে রাখো। এবার আমি তিন নম্বর অঙ্কটা দেখো, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে। বাংলাদেশ দল করলো কত রান? 386 রান, এবং অস্ট্রেলিয়া দল 242 রান করলো। কোন দল বেশি রান করলো এবং কত বেশি রান করলো? কোন কোন দল বেশি রান করেছে বলো? এখানে আমাকে কিন্তু প্রশ্ন দুইটা করছে, কোন দল বেশি রান করেছে এবং কত বেশি করেছে। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে বাংলাদেশ করলো 386 আর অস্ট্রেলিয়া করলো 242। এখানে এই দুইটির মধ্যে কোনটি বড়, সেটা কিন্তু আমরা একদম প্রথম চ্যাপ্টারে তোমাদের শিখিয়ে আসছিলাম, ছোট বড় তুলনা, ছোট বড় তুলনার একটা চ্যাপ্টার তোমাদের কিন্তু শিখিয়ে আসা হয়েছিল। তাহলে এই তুলনার প্রেক্ষিতে আমাদের কিন্তু এখান থেকে প্রথম প্রশ্নের উত্তরটা দিতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আসবে কত বেশি রান করেছে সেটা আসবে বিয়োগে। তার মানে আমার কাছে আছে 10 টাকা, তোমার কাছে আছে 15 টাকা, বা তোমার কাছে আছে 18 টাকা, তাহলে আমার থেকে তোমার কত টাকা বেশি আছে? আমার কাছে আছে 15 টাকা, তোমার কাছে আছে 18 টাকা, তাহলে কার কাছে বেশি টাকা আছে? 15 বড় না 18 বড়? 18 বড়, তাহলে তোমার, তাহলে লিখতে হবে তোমার কাছে বেশি টাকা আছে। এবার কত বেশি আছে? তাহলে যার বেশি আছে তার থেকে কমটাকে বিয়োগ করব, অর্থাৎ 18 থেকে 15 বিয়োগ করব। 15 বিয়োগ করলে কত রইল? 3। তাহলে আমার থেকে তোমার কত টাকা বেশি আছে? 3 টাকা বেশি আছে। ঠিক একই রকম এখানে রান, বাংলাদেশ এত রান করেছে, অস্ট্রেলিয়া এত রান করলো, দুজনের মধ্যে কারটা বেশি? তাহলে সেই বেশিটাকে আমরা কীভাবে তুলনা করবো দেখি। বাংলাদেশ দল 386 রান করে এবং অস্ট্রেলিয়া 242 রান করেছে, এখন দেখো এই দুটোর মধ্যে বড় কত? এখানে 386 ইজ গ্রেটার দেন 242, কারণ কি আমরা তো বলছি এখানে তিনটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এখানেও তিনটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমাদের বাম দিকে একক, দশক, শতক, শতকের ঘরে এখানে আছে 2, একক, দশক, শতক, শতকের ঘরে এখানে আছে কত? 3। তাহলে শতকের ঘরে 3 বড়, তাহলে এটা বড়, এটা ছোট, তাই না? তাহলে এখানে 300, অতএব এটা আমাদের বড় আর এটা ছোট, এই জন্য এটা গ্রেটার দেন দিলাম, তাই না? তাহলে সুতরাং বাংলাদেশ দল 20, আমার প্রশ্নটা কি, প্রথম একটা প্রশ্ন কোন দল বেশি রান করেছে, তাহলে সুতরাং বাংলাদেশ দল বেশি রান করেছে,
এটা মধ্যে একটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? এবারে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলো বলো কত বেশি রান করেছে। এখন আবার বাংলাদেশ দল আমরা পাশাপাশি বিয়োগ করি, ৩৮৬ রান এবং সুতরাং বেশি করেছে। এখন বিয়োগ করব, ৬ থেকে ২ বিয়োগ করলে ৪, ৮ থেকে ৪ বিয়োগ করলে ৪, ৩ থেকে ২ বিয়োগ করলে ১, এত রান, তাই না? তাহলে কোন দল, কোন দল বেশি রান করেছে? আমাদের দুইটা উত্তর কিন্তু, তাই না? এখানে একটা উত্তর হয়ে গেল বাংলাদেশ দল বেশি রান করেছে, এখানে আমাদের একটা উত্তর হয়ে গেল, আর একটা উত্তর বাংলাদেশ দল কত বেশি করেছে, ১৪৪ রান বেশি করেছে। তাহলে দুইটা উত্তর, এখন সেই দুইটা উত্তরকে আমরা একসঙ্গে লিখে দেব। উত্তর উত্তর কোন দল বেশি রান করে, এখানে বাংলাদেশ দল বেশি করে এত রান, একসঙ্গে এক কথার ভিতরে দুইটা উত্তর হয়ে যায় না? তাহলে এই একটা সেন্টেন্সে কিন্তু আমাদের দুইটি উত্তর হয়ে যায়। কোন দল বেশি রান করেছে, এই যে বাংলাদেশ দল বেশি বেশি রান বেশি করেছে, কত রান, ১৪৪ রান, দুইটা উত্তর কিন্তু এক সেন্টেন্সেই। বেশি করেছে ১৪৪ রান, এটি আনসার, শেষ। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল তিন নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট, ঠিক আছে? তাহলে এভাবে আমার একটু লেখাটা বেশি লিখলাম, এখন লেখাটাকে কিন্তু এত না লিখে কম লিখেও অঙ্কটাকে করা যায়। তোমার এখানে বাংলাদেশ দল এত রান করেছে এবং অস্ট্রিয়া দল এত রান করেছে, এখানে এত ইজ গ্রেটার দ্যান এত, সুতরাং বাংলাদেশ দল বেশি রান করেছে, শেষ। এটা কি বাংলাদেশ দলের রান, আর এটা হলো অস্ট্রেলিয়া দলের রান, এটা বড় মানে কি, তাহলে এটা বাংলাদেশ দল, এটা অস্ট্রেলিয়া দল, এ পর্যন্ত আমার লিখতেই হয়। এখানে এসে আমরা একটু কমাতে পারতাম, এই অংশটুকু আমরা কি কমাতে পারতাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, ইচ্ছে করলে আমি এই অংশটাকে, আমার এই যে অংশটা, এই অংশটাকে একটু কমাইয়ে আমি কী কাজ করতে পারতাম, এখান থেকে আমি উপরে লিখে দিই, বাংলাদেশ দল করেছে এত রান, অস্ট্রেলিয়া দল করেছে এত রান, এত একই কথা বারবার না লিখে এখানে আমরা শুধু এই লাইনটা লিখে দিতে পারতাম। সুতরাং বাংলাদেশ দল বেশি করেছে পাশাপাশি বিয়োগ, ৩৮৬ বিয়োগ ২৪২ রান সমান সমান ১৪৪ রান, এটি উত্তর, বুঝতে পারছো? তাহলে আমাদের বাংলাদেশ দল বেশি করেছে, আমরা এরকম পাশাপাশি বিয়োগ করেও আমরা দিলে, তাহলে আমাদের বাংলাদেশ দল করেছে, অস্ট্রেলিয়া দল করেছে, আবার বাংলাদেশ দল বেশি করেছে, তাহলে তিন লাইন না লিখে এক লাইনেই কিন্তু অঙ্ক হয়ে যেত, শুধুমাত্র এখানে আমরা পাশাপাশি বিয়োগটা করে দিলেই হতো। আমরা উপরে নিচে বিয়োগ করেও অঙ্কটাকে করতে পারি, উপরে নিচে অঙ্ক করতে গেলে আমাদের অঙ্কটা লেখাটা বেশি হয়, আর পাশাপাশি করলে অঙ্কটা কিন্তু লেখা কম হয়ে গেলো। তাহলে শুধু এই অংশের বিকল্প আমরা এটুকু করতে পারতাম, ঠিক আছে? আমি দুইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষার হলে সময়টাকে সেভ করার জন্য, কিন্তু উপরেরটুকু কিন্তু লিখতেই হবে, কারণ উপরেরটা আমাকে প্রশ্ন করছে কোন দল বেশি করেছে, তাহলে বেশিটা দেখানো করলে দেখানোর জন্য আমাকে এই প্রতীকটা দিয়ে দেখাতে হবে। এই অংশটুকু তোমরা অবশ্যই দেখাবে, এবং নিচের অংশটা এই তিন চার লাইন না লিখে তিন লাইন, এই তিন লাইনকে সেভ করে তুমি এক লাইনে সমাধান করতে পারো ইচ্ছে করলে, ঠিক আছে? তাহলে আমাদের তিন নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এবার আসি আমি চার নম্বর অঙ্কে।
দেখো চার নম্বরে বলছে কি, সুমন সাহেব বই মেলায় প্রথম দিন 3,260 টাকা এবং দ্বিতীয় দিন 5,785 টাকার বই বিক্রি করেন, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বই বিক্রি করেন? তার মানে এখানে কিন্তু কোন দিন বেশি বই বিক্রি করেন সেটা বলে নাই এখানে। এখানে কিন্তু আবার প্রশ্নটা কিন্তু ওই তিন নম্বরের মতো করে দিতে পারতো, যে সুমন সাহেব প্রথম দিন এত টাকার বই বিক্রি করেন, দ্বিতীয় টাকার এত এত টাকার বই বিক্রি করেন, কোন দিন সে বেশি বই বিক্রি করেন এবং কত টাকা বিক্রি কত টাকা বেশি করেন, দুইটা প্রশ্ন কিন্তু এখানেও করতে পারতো। তাহলে আমাকে ওই যা তিন নম্বর যেরকম করলাম সেরকমই করে দিতে হতো, কিন্তু এখানে আমাকে প্রশ্ন করছে কয়টা, একটা। কী প্রশ্ন? সুমন সাহেব বই বেলায় প্রথম দিন এত টাকা, দ্বিতীয় দিন এত টাকায়, দ্বিতীয় দিন তিনি কত বেশি বই বিক্রি করছেন? তার মানে এখানে উল্লেখ করে দিয়েছে দ্বিতীয় দিনে বেশি বিক্রি করছে। তাহলে দ্বিতীয় দিন যেহেতু বেশি বিক্রি করছে, তাহলে দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিনের যে বিক্রিত টাকা সেই টাকা থেকে আমরা প্রথম দিনের টাকাটা বিয়োগ করব। যেদিন বেশি বিক্রি করে সেই বড়টাকে উপরে লিখি আর ছোটোটাকে নিচে লিখে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম দিনের যে টাকাটা ওইটাকে উপরে লিখবো না, আমরা লিখবো ওটা দ্বিতীয় দিনের টাকার পরিমাণটাকে উপরে লিখবো। ক্লিয়ার? তাহলে আমাদেরকে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো বুঝে তোমাদেরকে লিখতে হবে। তোমাদেরকে এই জন্যই আমি বলছি, আমি দৌড়ায় শুধু অঙ্কগুলো করে দিলাম আর তোমরা উঠিয়ে নিলে সেটা কিন্তু হবে না, তোমাদেরকে বুঝতে হবে প্রতিটি লাইন বাই লাইন আমি যা বলি সেগুলি শুনবে, শুনে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এই জন্য বলি তোমরা অবশ্যই অবশ্যই কথাগুলোকে ক্লিয়ারলি শুনবে। চার নম্বর অঙ্ক, সুমন সাহেব এত বড় লাইন যদি তোমাদের খাতায় না আটে, সুমন সাহেব দিয়ে হাইফেন দিয়ে রাখো, দিয়ে নিচে লিখো বেশি বিক্রি করে কোন দিন, দ্বিতীয় দিন, তাই না? দ্বিতীয় দিন বই বিক্রি করেন, বই বিক্রি করেন 5,785 টাকা, 5,785 টাকার। দেখো আমি কিন্তু এই সুমন সাহেবটা এখানে লিখতে পারতাম, যে সুমন সাহেব দ্বিতীয় দিন বই বিক্রি করেন এত টাকার, আমার কিন্তু বিশাল বড় লাইন হয়ে যেত, আমার বোর্ডে আটাইতে পারতাম, কিন্তু তোমাদের খাতায় অনেক সময় আটবে না। এই জন্য সুমন সাহেব কথাটা আমি একবার লিখে রাখলাম হাইফেন দিয়ে, দ্বিতীয় দিন বই বিক্রি করেন এত টাকার, প্রথম দিন বই বিক্রি করেন এত টাকার। তাহলে আমাকে যদি সুমন সাহেবটা লিখতাম এই লাইনেই, তাহলে আমাকে দুইবার লিখতে হতো, সুমন সাহেব দ্বিতীয় দিন বই বিক্রি করেন এত টাকার, আবার লিখতাম সুমন সাহেব প্রথম দিন বিক্রি করেন। তাহলে সুমন সাহেবের নামটা দুইবার লেখার কোনো দরকার নেই, এই জন্য আমরা একবার লিখে হাইফেন দিয়ে এখানে আমরা এখন এই দ্বিতীয় দিনের পর এখানে নিচে লিখবো আবার প্রথম দিন, দিন বই বিক্রি দ্বিতীয় দিন বই বিক্রি করেন 5,785 টাকা আর প্রথম দিন বই বিক্রি করেন 3,260 টাকা, 3,260 টাকার। ঠিক আছে, তাহলে এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করব কিসের জন্য? এখানে দ্বিতীয় দিন বেশি বিক্রি করছেন, প্রথম দিন কম বিক্রি করছেন, কত টাকা বেশি বিক্রি করছেন সেটাই। তাহলে কত টাকা বেশি বিক্রি করছেন এটা বের করতে হলে আমরা বিয়োগ করবো এখানে। তাহলে এখন লিখি, সুতরাং দ্বিতীয় দিন, প্রশ্ন দেখে দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন, দ্বিতীয় দিন তিনি বেশি বিক্রি করেন, এ দুটাকে বিয়োগ করি, শূন্য আছে কত হলে 5 হবে 5, 6 আছে কত হলে 8 হবে 2, 2 আছে কত হলে 7 হবে 5, 3 আছে কত হলে 5 হবে 2 টাকার। উত্তর ২,৫২৫ টাকা। শেষ, আমাদের কিন্তু চার নম্বর অঙ্কটাও কমপ্লিট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে আসি। দেখো লোনার
2650 টাকা আছে এবং সোমার 1230 টাকা আছে, লোন আর কত বেশি আছে, কত টাকা বেশি আছে? এখানে কিন্তু বলতে পারতো ওই আগেরটা মতোই কার বেশি টাকা আছে এবং কত টাকা বেশি আছেন, বেশি আছে, তাহলে কিন্তু আমাকে ওই যে গ্রেটার দেন লেস দেন এগুলো দিয়ে আমাদেরকে বোঝাতে হতো তিন নম্বর অঙ্কটার মতো। কিন্তু এখানে কিন্তু আমাকে বলেই দিছে লোন আর বেশি টাকা আছে, তাই না? লোন আর কত টাকা বেশি আছে, এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে অন্যভাবেও করতে পারতো, সোমার কত টাকা কম আছে, একই প্রশ্ন কিন্তু হতো। তাহলে মনে করো আমার আছে, ওই কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, আমার আছে 10 টাকা, তোমার আছে 8 টাকা। এখানে যদি বলি তোমার কত টাকা বেশি আছে, তুমি বলবে কি? তোমার 8 টাকা বেশি আছে, 18 থেকে 10 বিয়োগ করে, তাই না? আবার যদি বলতাম আমার কত টাকা কম আছে, সেক্ষেত্রেও তো একই, ওই 18 থেকে 10 বিয়োগ করে 8 টাকা। তাহলে এই জন্য কিন্তু এখানে কিন্তু আমাকে যেভাবে প্রশ্নে লিখবে আমাকে ঠিক সেভাবেই উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের যখন কাঠামোবদ্ধ প্রশ্ন করে এই একই প্রশ্নগুলোকে একটু হেরফের করে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো করতে পারে। এজন্য তোমাদেরকে এই আইকিউগুলোকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে। পাঁচ নম্বর, লোনার এত টাকা আছে, সোমার এত টাকা আছে, তাহলে কার বেশি আছে, লোনার বেশি আছে, তাহলে যার বেশি আছে তার টাকা আমরা উপরে লিখব। তাহলে লিখি আমরা লোনার আছে 2650 টাকা, আর সোমার আছে 1230 টাকা। তাহলে এখন কার বেশি আছে, লোনার বেশি আছে, তাই না? তাহলে লোনার যেহেতু বেশি আছে, লোনার কত টাকা বেশি আছে, এখানে আমরা লিখব লোনার 0 থেকে 0 বিয়োগ করলে 0ই, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে উত্তর 1420 টাকা। 6 নম্বর দেখো, 6 কি বলছে, একটি নার্সারিতে 988টি গোলাপ গাছ, গোলাপের চারা গাছ, একটি নার্সারিতে 988টি গোলাপের চারা গাছ, 672টি জবার চারা গাছ আছে, ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে, কার চারা গাছ বেশি আছে, এখানে উল্লেখ করে দিছে গোলাপের চারা গাছ। তাহলে গোলাপেরটাকে আমরা উপরে লিখব আর জবারটাকে নিচে লিখব, যারটা বেশি সে বেশি থেকে কমটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে তোমাকে উল্লেখ করেই বলে দেওয়া আছে যে ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে, তাহলে গোলাপের চারা গাছটা অবশ্যই বেশি, ওই যে উপরে সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি বেশি, একটা হলো 900 আর 988 আর একটা হলো 672, তাহলে 988টা বড়, ঠিক আছে? তাহলে 6 নম্বরটা আমরা লিখি, একটি নার্সারিতে 8 তোমাদের খাতায় যদি না আটে সেক্ষেত্রে কি করবে নিজেরা বলো তো দেখি। আমি কিন্তু এই অংশটুকু উপরের লাইনে লিখে নিতে পারো, একটি নার্সারিতে হাইফেন দিয়ে গোলাপের চারা গাছ আছে এতটি, জবার চারা গাছ আছে এতটি। তাহলে এই একটি নার্সারিতে আমার দুই লাইনে লেখার দরকার নাই, উপরে এটাকে লিখে দিতে পারি। ওই যে আগে একটা অঙ্ক দেখাই দিলাম যে যেমন ঠিক একই কাজ, তাহলে এটাকে আমরা এরকম লিখে দিতে পারি। আমি একটু লিখেই দিই অন্য একটা দিয়ে, এখানে আমরা লিখে দিতে পারি একটি
একটি নার্সারিতে হাইফেন দিয়ে গোলাপের চারা গাছ আছে এতটি। তারপরে আমি এক কাজ করি, এটাকে মুছেই দিই, অযথা তোমাদের দুই ধরনের দেখানোর দরকার নেই, একটাই শিখো। তাহলে এটাই আমাদের ছয় নম্বর প্রশ্ন এখান থেকে, ঠিক আছে? আমরা এই বরাবর ছয় নম্বরটা শুরু হলো। একটি নার্সারিতে গোলাপের চারা গাছ আছে এতটি, আর আরেকটা কিসের? জবার চারা গাছ আছে ৬৭২টি। তোমরা কিন্তু লেখার সময় সবসময়ের জন্যই এই লেভেল করে লিখবে, কারণ বিয়োগ করবো আমরা, বিয়োগ করার সময় যদি এলোমেলো হয়, আকপাস হয়, তাহলে কিন্তু তোমাদের বিয়োগ করতে সমস্যা হবে। দেখো আমি প্রত্যেকটাই কিন্তু এই শূন্য বরাবর শূন্য, পাঁচ, এগুলি সব লেভেল করে লিখছি। ঠিক এভাবে তোমরা সমতা বজায় রেখে সবগুলো লিখবে, ঠিক আছে? তাহলে জবার চারা গাছ আছে এতটি। এখন আবার বলছে ওই নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে। তাহলে সুতরাং গোলাপের চারা গাছ বেশি আছে, বিয়োগ করি দুই আছে, কত হলে আট হবে, দুই থেকে দুইয়ের পর থেকে আট পর্যন্ত গুনে যাও, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তার মানে কত? ছয়। এরপর সাত আছে, কত হলে আট হবে, সাতের পর এক আট, ছয় আছে, কত হলে নয় হবে, ছয়ের পর থেকে গুনে যাও, ছয় সাত আট নয় তিন। তাহলে উত্তর ৩১৬টি। এখানে আমাদের দেখো ছয় নম্বর পর্যন্ত পাঁচটি অঙ্ক আমি তোমাদের আজকে সমাধা করে দিলাম, এরপরে আরও চারটি অঙ্ক রয়ে গেল। এই চারটি অঙ্কের সাথে আমরা চারটি অঙ্কতেই এখানে সীমাবদ্ধ থাকবো না, আমি হয়তো বা নয় আরেকটি অঙ্ক করে দিই, আরেকটি অঙ্ক করে দিলে তিনটি থাকবে, ওই তিনটির সাথে আমরা ৪০ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধা করে দিতে পারবো। তা না হলে ওই শুধু ৪০ পৃষ্ঠা নিয়ে আবার একদিন সময় নষ্ট না করে আমার এই তিনটি প্রশ্নের অঙ্কের সাথে আমরা ৪০ পৃষ্ঠারগুলো একদিনে সমাধা করে দিতে পারবো। ৪০ পৃষ্ঠা কিন্তু অনেক কিছু বোঝার আছে এখানে, যোগ আর বিয়োগের মধ্যে সম্পর্ক, অনেক সম্পর্ক নিয়ে এটা আলোচনা আছে, বোঝার অনেক কিছু আছে। আগে আমরা শুধু যোগের অঙ্কগুলো করে আসছি, শুধু বিয়োগের অঙ্কগুলো করে আসছি, এখন যোগ আর বিয়োগ দুইজনের মধ্যে কম্বিনেশান, আর এই কম্বিনেশানটার মধ্যে এখানে কিন্তু অনেক কিছুই তোমাদের শূন্যস্থান পূরণ বিভিন্ন কিছু বোঝার অনেক কিছুই আছে, সেটাকেও বোঝাই দেবো। সাথে এখানকার তিনটি অঙ্ক আমি রেখে দিই, তাহলে আরেকটি অঙ্কে তোমাদেরকে আমি সমাধা করে দিই আজকে, যেন পরবর্তী তিনটি অঙ্কের সাথে ৪০ পৃষ্ঠটি পৃষ্ঠাটা আরেকটা ক্লাসে আমি শেষ করে দিতে পারি। তো এগুলো মুছে দিলাম। সাত নম্বর অঙ্ক, সাথে কি দেওয়া আছে? আব্দুল করিম সাহেব ১২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি ৯৬০ টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইলেন? একদম উপরের নাজমা বেগমের যে অঙ্কটা সেটার মধ্যে কিন্তু তার মাসিক আয় এত টাকা এবং ব্যয় এত টাকা, তাহলে জমা থাকে কত টাকা, সেই একই জিনিস। তার মানে করিম সাহেবের বাজারে গেলেন ১২৫০ টাকা নিয়ে, এবং বাজারে গেলেন সব টাকারই কিনলেন না, ওখান থেকে কিনলেন ৯৬০ টাকার দ্রব্যাদি কিনলেন, পণ্য সামগ্রী কিনলেন ৯৬০ টাকার, কেনার পর তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে আমরা কী করবো? যত টাকা নিয়ে বাজারে গেছে ওই টাকা থেকে খরচ যত টাকা করছে সেই খরচের টাকাটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে যেটা থাকে অবশিষ্ট সেটা আমরা বের করব, ঠিক আছে? আব্দুল করিম সাহেব হাইফেন দিয়ে আমি লেখাটাকে শর্ট করার জন্য বাজারে নিয়ে গেলেন ১২৫০ টাকা, তিনি
খরচ করলেন 960 টাকা, সমান সমান সোজা করে লিখবে, কারণ আমাদের টার্গেট থাকবে বিয়োগ করা, আর বিয়োগ করতে হলে তো আমাদের এই সোজা না লিখলে বিয়োগ করা কঠিন হয়ে যাবে, তাই না? এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে আসছি, ইচ্ছা করলে তোমরা এইখানেও লিখে নিতে পারো বিয়োগ করে, এটাকে ব্র্যাকেটে লিখে নিতে পারো। আমরা এই লাইনটাকে কী করছি, বিয়োগ করছি, সেটাকে এখানে বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্কে যে অঙ্কগুলো করে আসছি সবগুলো এখানে বিয়োগ চিহ্ন দিই, আমি কিন্তু সবগুলোতে এখানে বিয়োগ চিহ্নটা দিছি, তাতেও হবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো এখানে আমি লিখবো, এখানে দেখো এই বিয়োগ কথাটাকে পুরোপুরি না লিখে এরকমও লিখতে পারি, বিয়োগ দিয়ে হাইফেন দিয়ে বিয়োগ করে, বিয়োগ করে কমা দিয়ে নিলাম, তার মানে এই লাইনটাকে আমরা বিয়োগ করে পেয়েছি, ঠিক আছে? এখন তিনি খরচ করলেন এত টাকা, তাই না? এখন তার প্রশ্নটা কী আছে এখানে, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, তাহলে এখানে লিখব, সুতরাং তার কাছে অবশিষ্ট, কাছে লিখলাম না কারণ আমার এখানে জায়গা হবে না, তার অবশিষ্ট রইল, বিয়োগ করলে এখানে কত, শূন্য, ছয় আছে কত হলে, পাঁচকে কত ধরবো, পনেরো, ছয় আছে কত হলে পনেরো হবে, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, তার মানে নয়, হাতের এটা এক, নয় আর একে দশ, দশ আছে কত হলে বারো হবে, দুই হলে, হাতের হলে এক, এক আছে কত হলে এক হবে, কিছুই না, উত্তর 290 টাকা, শেষ। তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সাতটি অঙ্ক এখানে, পাঁচটি ছয়টি অঙ্ক করে দিলাম, সমাধা করে দিলাম, বাকি অঙ্কগুলো এবং 40 পৃষ্ঠার অঙ্কগুলো আগামী ক্লাসে তোমাদের সমাধা করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবে। আর এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।